পানি নাই, পানি নাই, হাহাকার, কাঠবালা প্রান্তর হয়ে গেছে, আমাদের খাল দখল, খাল দূষণ, খাল ভরাট করে বিল্ডিং হয়ে গেছে, তাই পানি নাই। ঢাকা সতেরো আসনের ইতিহাস জানেন, এখানে ভালো যোগ্য কোনো প্রার্থী ছিল না, কারণ এখানে কার বিচার করবে, এখানে তো সব শত শত কোটি টাকার মালিকও আছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার একটি বক্তৃতা বর্তমানে সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল। দর্শক শ্রোতা, তিনি কি তাহলে আসলেই বিএনপি ছেড়ে কি আওয়ামী লীগে যোগদান করতে যাচ্ছে কি না, এবং এই দিকে খেপে গেল লন্ডন থেকে তারেক রহমান, তিনি কি বললেন সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো। তো দর্শক, কথা না বেড়ে চলুন আমরা বিডুমূল আলোচনায় চলে যাই। বিডুমূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান, তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বেড়ে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। ঢাকা সতেরো আসনের ইতিহাস জানেন, এখানে ভালো যোগ্য কোনো প্রার্থী ছিল না, কারণ এখানে কার বিচার করবে, এখানে তো সব শত শত কোটি টাকার মালিকও আছে। অতএব আমি মনে করি টাকার মানদণ্ডে না হলেও এখানে সেলিব্রিটিরা আসলে পরে একটা ভালো জায়গায় হবে। আমার ফুল পরিবার আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং আমিও আওয়ামী লীগ পরিবারের সন্তান, এবং সেই জায়গা থেকে আমার তৃণমূল পর্যায়ের মানুষের সাথে আমার কমিউনিকেশন আছে। আমি নাট্যকার, অভিনেতা, নির্মাতা হতে পারি, আমি টেলিভিশন স্ক্রিনের মানুষ হতে পারি, কিন্তু যখন আপনি টাঙ্গাইল মধুপুরে যাবেন, সেই আমার চাপড়ি থেকে শুরু করে আমার যে শেষ সীমানা শোলাকুড়ি, সেই পর্যন্ত সিদ্দিকুর রহমানকে জানে, প্রতিটা মানুষের সাথে আমি হাত মিলিয়েছি, প্রতিটা মানুষকে আমি যুতুক করেছি, আমি দিয়েছি, যে একটা সিদ্দিকুর রহমান যখন জাতীয় সংসদে যাবে তখন অন্যরকম একটা আভাস আসবে। আমি নিজের প্রচার নিজে করে আমি এমপি হব, কিন্তু আমি কোনো কাজ করব না, সেটা কিন্তু হতে পারে না। ইতিপূর্বে দেখেছি আমাদের বাংলাদেশের অনেক শিল্পীরা সংসদে গিয়েছে, তাদেরকে নিয়ে সমালোচনা হয়, আলোচনা হয়, শিল্পীদেরকে নিয়েই কিন্তু এমনিতে সমালোচনা আলোচনা হয়, আমিও সেই পথে হাসছি। তাদের এডুকেশন, তাদের ব্যাকগ্রাউন্ড, মিশন বিশনের জায়গা থেকে অনেকেই পারে নাই, অনেকেই ব্যর্থ হয়েছে। বাংলাদেশে 300 MP, কিন্তু 300 MP-র মধ্যে কয়জন MP-কে দেখছেন আপনারা, যে আইন প্রণয়নের ক্ষেত্রে বা সংসদের যে ধরনের উদ্যোগের ক্ষেত্রে আপনারা তাদের অবদান রেখেছেন? 300 MP-র মধ্যে যদি বলেন যে আপনি কয়জনকে চিনেন, কাকে দেখেছেন সংসদে যে আইন প্রণয়নের ক্ষেত্রে সে অবদান রেখেছে, সে গুটি কয়েক MP-র নাম বলতে পারবে? একটা শিল্পী যখন ভালো মানুষ হয়, এই ভালো মানুষগুলো যখন জাতীয় সংসদে আসবে, আমি মনে করি ভালো ভালো কাজও হবে সেখানে। সংসদের যে কঠিন কাজগুলো আছে সেগুলো মনে হয় করতে পারবো, নিজেকে যোগ্য মনে করি, একটা মাত্র কারণে, কারণ বাংলাদেশের সর্বোচ্চ শ্রেষ্ঠ কলেজ থেকে আমার পড়াশোনা করা। বাংলাদেশের আমি মনে করি যে আগামী নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন হবে, আমি সেই জন্য বলবো যে যে দলগুলো অভিমান করে, যে দলগুলো রাগ করে অনেক দূরে সরে আছেন, আসুন দ্বাদশ নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু একটা নির্বাচন হবে। আমি সেই ছাত্রলীগ করা ছেলে যে কিনা ছাত্রলীগ করে মধুপুরে তিলে তিলে আমি সিদ্দিকুর রহমান হয়েছি, অতএব মধুপুরটা আমার কিন্তু প্রাণের জায়গা। আর ডক্টর আব্দুর রাজ্জাক মাননীয় মন্ত্রী মহোদয়, উনি মধুপুরে জন্মগ্রহণ করেনি, ওনার জন্মটা হচ্ছে জামালপুর শস্যবাড়িতে। অতএব আমি মনে করি যে আপনারাই তখন বলতে পারবেন যে টাঙ্গাইল মধুপুর, ধনবাড়ী, টাঙ্গাইল এক আসনের জন্য ওখানকার স্থানীয় ছেলে যোগ্য নাকি অন্য জায়গা থেকে। আমার ল্যাঙ্গুয়েজ যেটা বলি উঠুলি, উঠুলি শব্দটা বলে যে অন্য জায়গায় এসে এখানে এসে বসে, অতএব আমার মনে হয় উঠুলিতে চেয়ে আমার মনে হয় যে স্থানীয় লোকদের প্রাধান্যটা বেশি হওয়া উচিত। আর সিদ্দিকুর রহমান নাট্যকার, অভিনেতা, নির্মাতা হিসেবে এই দেশে যেহেতু মানুষ চিনে, আমি প্রচারের মাধ্যমে একটামাত্র বলছি যে আমি যেহেতু একটা প্ল্যাটফর্ম, একটা দল থেকে আমি নমিনেশন প্রত্যাশী, অতএব সেই জায়গাটা জানান দেওয়ানোর জন্য, অন্য কোনো কারণ না। আওয়ামী লীগ যদি মনে করে যে সিদ্দিকুর রহমান এখনও নৌকার যোগ্য মাঝি হতে পারে নাই, হ্যাঁ, তাহলে আমাকে বইটার দায়িত্বটা কিন্তু আমাকে দিবে না, তাহলে বইটার দায়িত্ব দিব অন্য কাউকে। যদি সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকার অন্য কোনো মাঝিকে দেয় এই আসন থেকে, ঢাকা সতের আসন থেকে। তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, এখন আমরা পরবর্তী ভিডিওটি বিস্তারিত দেখে আসি। পানি নাই, পানি নাই, হাহাকার, কাঠবালা প্রান্তর হয়ে গিয়েছে, আমাদের খাল দখল, খাল দূষণ, খাল ভরাট করে বিল্ডিং হয়ে গিয়েছে, তাই পানি নাই। বঙ্গবাজার দেখলাম আমরা, পানি নাই। ফায়ার যখন লাগে তখন কি করতে হবে? ফায়ার যখন লাগে তখন জনগণ কি করবে? এই কয়দিন আগে আপনারা দেখেছেন যে গুলশানে একটি বাসায় আগুন লাগলো, আমি নিজে গেলাম, আপনারা তো টেলিভিশনে অনেকে দেখেছেন, কিন্তু আমি কোনো ইকুইপমেন্টস, কোনো যন্ত্র, কিন্তু ফায়ার ব্রিগেড কেউ আসতে পারছে না। আগুন যখন লাগলো সবাই সেলফি তুলছে, সবাই সেলফি, রাস্তা কিন্তু বন্ধ,
সবাই সেলফি তুলছেন, সবাই রোডটা ব্লক করে রেখে দিয়েছেন, আর সবাই বলছে দেখি না কি হয়, দেখি না কি হয়। সেই দেখি না কি হয় ভাববার সময় কিন্তু তখন না, তখন হচ্ছে ওই বিল্ডিং এ যারা আটকে আছে তাদের জন্য আমাদের মেইন রোডগুলোকে, আমাদের ছোট ছোট রোডগুলোকে সম্পূর্ণভাবে খালি করে দিতে হবে। সম্পূর্ণভাবে খালি যদি না করে দেওয়া হয় ফায়ার ব্রিগেডের কর্মীরা কিভাবে আসবে, ফায়ার ব্রিগেডের যন্ত্রাংশগুলো কিভাবে আসবে, কিন্তু সেটি আমি সেদিন দেখলাম না। আগুন যখন লাগবে তখন সেলফি তোলার দরকার নাই, আগুন যখন লাগবে আপনাদের কাজ হচ্ছে রাস্তাগুলোকে খালি করে দিবে, রাস্তায় কেউ থাকবে না, ফায়ার ব্রিগেড উদ্ধার কর্মীরা তাদেরকে তাদের কাজ করতে দিন, তাহলেই কিন্তু আমরা আমাদের আগুন নিভাতে পারবো। আবার আমি কয়েকজনকে বললাম, ওরা বলছে আমরা মাইট দিব ফায়ার ব্রিগেডকে। কেন ফায়ার ব্রিগেডকে মাইট দিবা, ফায়ার ব্রিগেড এত দেরিতে আসলো কেন? আরে ফায়ার ব্রিগেড তো দেরিতে আসে নাই, ফায়ার ব্রিগেড আপনাদের জন্য ঢুকতে পারে নাই, ফায়ার ব্রিগেড আপনাদের জন্য ঢুকতে পারে না, এই জন্য দেরি হয়েছে। এগুলো কাদেরকে বলবো? তাই আজকে এদেরকে বললাম আগুন যখন লাগবে আমরা সরে দাঁড়াই, ভলেন্টিয়ারদের কাজ করতে দিন, আগুন যখন লাগবে পুলিশ আছে, নিরাপত্তা আছে, ফায়ার ব্রিগেড আছে, তারা জানে কি করবে, আমাদের থেকে আমরা তাদের থেকে বেশি ভালো জানি না। আরেকটি কথা হলো যখন আগুন লাগে সবই তো পানি তো নাই, অবশ্যই ফায়ার হাইড্রেন্ট রাস্তার মধ্যে করা সম্ভব হবে, চাই সেটিরও আমরা অলরেডি বলেছি আমি যে একটি পাইলট ফায়ার হাইড্রেন্ট প্রজেক্ট ইমিডিয়েটলি করতে হবে, কারণ আমরা দেখছি যে আমাদের জলবদ্ধতা, আমাদের এই খাল দখল হওয়ার জন্য খালের মধ্যে বাড়ি, খালের মধ্যে বালি ফেলে সবাই ডেভেলপমেন্ট করছেন, ডেভেলপমেন্ট করছেন, কেউ নিরাপদ শহরের কথা কেউ চিন্তা করছেন না। আমাদের মাঠ দখল হয়ে যাচ্ছে, মাঠ দখল হয়ে যাচ্ছে, খাল দখল হয়ে যাচ্ছে, এইটি আমরা জানি, যেটা আল্লাহ মাফ করুক এটা ভূমিকম্পর জন্য কিন্তু একটা বিরাট বড় থ্রেটনিং আমাদের বাংলাদেশটা সেই জোনের মধ্যে পড়েছে। এখন থেকে আমাদেরকে চিন্তা করতে হবে যে খাল এবং মাঠ এগুলো দখল করা যাবে না, বিশেষ করে মাঠ কিন্তু ভূমিকম্পের সময় কিন্তু আমাদেরকে সেখানেই চলে আসতে হবে। আর খাল যত থাকবে, পানি যত থাকবে, আমাদের গরম তত কমে যাবে, গাছ যত থাকবে আমাদের গরম তত কমে যাবে, খেলার মাঠ যত থাকবে বাচ্চারা তত বেশি খেলতে পারবে। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি, ভিডিওকে শেষ করে ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।